নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তৈরি করব বেলের বরফি। আমি কেমন করে বেলের বরফি তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেলের বরফি তৈরির জন্য আমি বেলের কাপ এক কাপ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ, এক কাপ বেসন, বেসনটা সামান্য একটু ভেজে নিয়েছি, আর এক কাপ লিকুইড দুধ। এখানে আছে হাফ কাপ চিনি, বড় চামচে 4 চামচ ঘি আর 1 চামচ এলাচির গুঁড়ো। ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে ভালো করে দুধটা 1 কাপ দুধ আমি জাল দিয়ে নেব। দুধ ভালো করে আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আমি 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ওভেনটা কমিয়ে দিলাম। দুধ আর পাউডার দুধ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করি, দিয়ে দেবো বেলের কাত। বেলের কাত দিয়ে একদম আঁচটা কমিয়ে এক সব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এই বেসন, 1 কাপ বেসন। বেসনটা একটুখানি গরম কড়াইতে আমি একটু ভেজে নিয়েছি, ভালো করে একদম নাড়তে থাকবো। ইও দিয়ে দিলাম 4 চামচ। একসাথে সব ভালো করে মিশিয়ে কম আছে এবং ভালো করে এরকম বেরিয়ে যাব, একদম মিশিয়ে দিলাম। দিয়ে দেব এলাচের গুঁড়ো, 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে, ভালো করে এরকম নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিলাম। আঠালো হয়ে গেছে জিনিসটা। এখন আমি ওভেনটা অফ করে দিই, এটা ঠান্ডা করে নেব। এখন ওভেনটা অফ করে দিলাম, এখন এই মিশ্রণটা আমি ঠান্ডা করে নেব। বরফি তৈরির জন্য আমি এই প্লেটে ঘি ব্রাশ করে নিলাম। এখন এই মিশ্রণটা যে তৈরি করেছি, মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এই প্লেটে ঢেলে নিচ্ছি। এইভাবে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা বাদে আমি এখন বরফি করে কেটে দেখাচ্ছি। আমি এইভাবে পিস করে নিয়েছি আর কাঠবাদাম দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বেলের বরফি। যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।